আসসালামু আলাইকুম। আমার সাথে যে দুজন বসে আছে ওরা দুজন আপন বোন এবং ওরা দুজনই খুব মনের মতো একটা রেজাল্ট করেছে। একজন ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আর একজন সুরাদি মেডিকেল কলেজে। আমার পাশে আছে হচ্ছে রাইসা লুবনা এবং নিশাত লুবনা। নিশাত লুবনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে 51তম হয়েছে এবং রাইসা লুবনা সুরাদি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো ওদের জন্য আমরা ভীষণ আনন্দিত। আমি একটু ওদের কাছে যাব, যেহেতু বেশিক্ষণ হয় না রেজাল্ট হয়েছে, তরতাজা অনুভূতিটা একটু শুনে ফেলি যে চান্স পাওয়ার পর ওদের আসলে কেমন অনুভূত হলো। হ্যাঁ, আর পাশাপাশি এইটাও জানতে চাই ওদের কাছে যে আসলে ওদের সাথে যেহেতু আমি অনেকদিন ধরে কানেক্টেড, ঠিক কতদিন ধরে কানেক্টেড এবং আমাদের অভিজ্ঞতাটা কী সেটাও শুনবো। আমরা প্রথমে কার কাছে যাব? নিশাত লুবনার কাছে যাব, তারপর আবার ঘুরে রাইসা লুবনার কাছে আসবো। তোমরা কনফিউজড হতে পারো, কনফিউজড হওয়ারই কথা, কারণ ওরা আইডেন্টিক্যাল টুইন, ওরা দুই বোন এবং অসামান্য রেজাল্ট। আমরা নিশাত লুবনা, রাইট? যাও দেখো, ওদেরকে আমি এতদিন ধরে পড়াই, তবু আমি চিনি না। আচ্ছা, কেমন লাগলো তোমার রেজাল্ট? আলহামদুলিল্লাহ, আনএক্সপেক্টেড যদিও তবুও ভালোই লাগতেছে, আল্লাহ কোনো মতে দিয়ে দিছে, হয়তো আমার অনেক প্রয়োজন ছিল। তো সর্বপ্রথমে থ্যাংকস আল্লাহকেই, এটাই বলতে যাবো। রেজাল্ট পাওয়ার পরে মানে অনেক বেশি খুশি লাগছে, আমার থেকেও বেশি খুশি হয়তো আমার বাবা মাই। ধন্যবাদ সবাইকেই আমাদের পাশে থাকার জন্য, বিশেষ করে ভাইয়াকে, বিকজ ভাইয়া আমাদের সাথে প্রায় 2020 সাল থেকেই ভাইয়ার সাথে আমরা কানেক্টেড। বায়োলজি পুরা গাইডেন্সটা ভাইয়া প্রথম থেকে আমাদেরকে দিছে। শুধু যে এই কয়েক মাস ভাইয়া আমাদেরকে মেডিকেলের জন্য প্রস্তুত করছে তা না, আমাদেরকে শুরু থেকে বায়োলজি কিভাবে পড়বো কিভাবে না পড়বো পুরাটাই গাইডেন্স ভাইয়া দিছে, আর ভাইয়াকে অনেক থ্যাংক ইউ সেই জন্য। আচ্ছা, খুবই স্বল্পভাষী ওরা। তোমরা প্রীতুর গল্প শুনেছো একটু আগে, প্রীতু এবং রাইসা লুবনা, নিশাত লুবনা, ওরা কিন্তু একই সাথে পড়েছে এবং ওরা কিন্তু বান্ধবী এবং ওদের যে বাঞ্চটুকু, ওদের যে মানে সংঘটা, এই সংঘ থেকে কিন্তু অনেকেই চান্স পেয়েছে। আমরা কিন্তু বাকিদের সাথেও কথা বলবো। তোমরা অলরেডি জানো কি না যে ওদের সাথেই ওদের আরেকজন বান্ধবী রথি ও মাইমনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অদ্রি কিন্তু 38তম হয়েছে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমরা তাদেরও গল্প শুনবো। তবে ওদের জার্নিটা বোধহয় ইন্টারেস্টিং, তাই না? কারণ দুই বোন মিলে একসাথে পড়া, একসাথে জয় করা, ব্যাপারটা খুব অসামান্য মনে হয় আমার কাছে। তাই আমরা কিন্তু ওদের কাছে ছুটে আসছি এবং ওদের কথা শুনতে আসছি। আমরা কিন্তু রাইসা লুবনাকে আমরা অবশ্যই কি করব না বলো, বঞ্চিত করব না, ওর অনুভূতিটাও আমরা শুনতে চাই। বলো, কেমন লাগছে তোমার? সবার প্রথমেই প্রশংসা করছি আল্লাহ তাআলা, যিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন আজকে এখানে বসে কথা বলার মতো। আসলে আমিও কোনোভাবে এটা এক্সপেক্ট করি নাই যে আমি চান্স পেয়ে যাবো তাও আবার সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে। আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ, যারা অলওয়েজ আমাকে ইন্সপায়ার করছেন। আমি ভাবি নাই যে আমি মেডিকেলের ফর্মটাও তুলবো, তো বাবা মাই আমাকে সবসময় প্রেরণা দিয়েছেন যে না, কোথায় আল্লাহ তোমার ভাগ্য লিখে রাখছেন তুমি জানো না, তো সব জায়গা দিয়েই তোমাকে চেষ্টা করতে হবে, সব দিক দিয়েই তোমাকে চেষ্টা করতে হবে, কোথাওই তুমি ফাঁকি দিতে পারবা না। আর ভাইয়া একটা মানুষ, ভাইয়া যখন বায়োলজি পড়াইছেন তখনই বুঝতে পারছি যে বায়োলজিটা মুখস্থ করার বিষয় না, বায়োলজিটা আসলে বেশিরভাগটাই বুঝে পড়ার বিষয়। তো ওইটা যদি করতে পারি, যেমন আমাদের এবার যে কোয়েশ্চেনটা হয়েছে, কোয়েশ্চেনটাতে কনসেপচুয়াল কোয়েশ্চেনই আমার মনে হচ্ছে বেশি আছে, তো মুখস্থ করে যে ওটা পারা যাবে এমন কোয়েশ্চেন আমার কাছে মনে হচ্ছে যে খুব কম আসছে। তো এভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেক ভালো হবে, অ্যান্ড ভাইয়া আসলে ওই ব্যাপারটা থেকে অনেক বেশি ভালো গাইডেন্স দিতে পারেন বলে আমার মনে হয়। তো সবাইকে আসলে ধন্যবাদ অনেক, আর কিছু বলার নেই। আচ্ছা, আমরা কিন্তু একটা ব্যাপার তোমাদের মনে, কিন্তু শর্ট সিলেবাসের আগে ফুল সিলেবাসটা পড়লাম, তাই না? তোমাদের বায়োলজি নিয়ে বেশি ওরি ছিল কারণ তোমরা ইঞ্জিনিয়ার বেস প্রিপারেশন নিচ্ছিলে এবং আমরা ফুল সিলেবাসটা বোধহয় খুব কম পড়েছিলাম আগে। কিন্তু আমরা এইখানে যখন পড়লাম, আমরা একটু জানাই রাখি যে জয়পুরহাট গার্লস কাট কলেজের একটা বড় গ্রুপকে আমি পড়িয়েছি ওদেরকে, ওরা একাধারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো খুব ইন্টারেস্টিং কিছু কমেন্ট আসতেছে, আমি তোমাদের বলি। দেখো, যেহেতু দুজনই একই রকম দেখতে, তাই দুজনের মাঝে মধ্যে একে অন্যের মেডিকেলে গিয়ে ক্লাস করা উচিত, সব মেডিকেল ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, প্লাস ধরো একজন একটা পরীক্ষার প্রিপারেশন নিলা, আমি একটা প্রচুর ভাবতাম, মানে তোমাদের মানে বলতে দ্বিধা নাই, আমি ভাবতাম ইস, আমার যদি কেউ একজন এরকম থাকতো আমার মতো দেখতে, তাহলে পরীক্ষার পড়াগুলো ভাগ করে নিতাম, অর্ধেক আমি পড়লাম অর্ধেক ও পড়লো, দুইটা পরীক্ষায় আমি দিয়ে আসলাম, দুইটা পরীক্ষায় ও দিয়ে আসলো, এরকম করে ভাবতাম আসলে। বাট এটা আসলে সম্ভব না। আর আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু ফুল সিলেবাসটা প্রাধান্য দিয়েছি এবং এইটার কোনো বেনিফিট কি পেয়েছো কি না, আমরা যদি নিশাত লুবনার কাছে যাই, তোমার কি মনে হয়? এটা তো অবশ্যই বলবো, কজ সবাই কোয়েশ্চেন তো দেখছেই, কোয়েশ্চেনে ফুল সিলেবাস থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে। আর আমাদের মোস্ট অফ দ্য টাইম ভাইয়া আমাদেরকে ফুল সিলেবাসের উপর অনেক বেশি ইমফেসিস দিয়েছে, বিকজ আগে সব
শর্ট সিলেবাস আমরা পড়ছি, ওই সম্বন্ধে আমার আমাদের একটু ধারণা তো ছিলই, মোটামুটি ভালো ধারণাই ছিল, কিন্তু লং সিলেবাস মানে এক্সট্রা সিলেবাসের উপর আমাদের কোনো ধারণাই ছিল না। ওই ধারণাটা ভাইয়া আমাদের মধ্যে ওই বেসিকটা গ্রো করছে, সেই জন্য ভাইয়াকে অনেক থ্যাংকস, না হলে হয়তো বা আমরা অনেক কোয়েশ্চেনই অ্যান্সার করতে পারতাম না যেগুলো আমরা অ্যান্সার করতে পারছি। আর এইভাবে যে আমরা প্রথমে ভাইয়া যখন আমাদেরকে ফুল সিলেবাস পড়াচ্ছিল তখন আমরা ভাবতেছিলাম যে এতগুলো এক্সট্রা সিলেবাস পড়ে আমি কি করব ভাই, কিন্তু ভাইয়া ঠিকই জানতো যে হ্যাঁ এক্সট্রা সিলেবাসের গুরুত্বটাও আসলে আছে, সেই জন্য ভাইয়াকে থ্যাংকস দিব যে ভাইয়া আমাদেরকে এই গাইডেন্সটা দিছে, না হলে আমরা অনেক কিছুই মিস করতাম হয়তো বা। ওকে, আমি আর একটু জানাই রাখি যে যখন করোনা ছিল তখন ওই জয়পুরহাট গার্লস গাইড কলেজের এই যে ওদের গ্রুপটা, ওরা আমার সাথে যোগাযোগ করলো এবং আমরা তখন আমারও তেমন কোনো কাজ ছিল না, ওদেরকে আমি অ্যাকাডেমিক্যালি যে আমি আসলে আগে অ্যাকাডেমিক বায়োলজি নিয়ে তেমন মানে আগ্রহী ছিলাম না, পড়াতাম না, কিন্তু এই জিনিসটাতে আগ্রহ জন্মানোর পেছনে ওদের আসলে ওদের একটা বড় ভূমিকা আছে, কারণ ওদেরকে পড়িয়ে আমি ভীষণ আনন্দ পেতাম, ওরা খুব ভালো বুঝতে পারতো, ওদের আইকিউ খুব ভালো, কনসেপ্ট খুব ভালো, তো আমার মনে হয় যে সেটারও একটা ফলাফল। যেমন ও বললো কিন্তু যে অবিশ্বাস্য ওর কাছে, কারণ ওর কাছে মনে হচ্ছে যে খানিকটা অন্যদের তুলনায় একটু এফোর্টলেসলি। তোমরা জানো কি না যে দুই বোনই কিন্তু ওরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়েছে মেইনলি, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়েও মেডিকেল ভর্তি পরীক্ষায় এত ভালো করা, এটার পেছনে মূল কারণ কিন্তু কনসেপ্টই, কনসেপ্ট ভালো না থাকলে কিন্তু এটা হতো না। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি, তোমরা কি আজকে রেজাল্ট পাওয়ার পরে তোমাদের আব্বু আম্মু কি এখানে আছেন? আচ্ছা, তোমরা কি ফোনে কথা বলেছ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা রাইসার কাছে শুনি, তোমার কেমন লাগলো তুমি যখন প্রথম রেজাল্টটা তোমার বাবা মাকে ফোন করে জানালা, তখন তোমার কেমন লাগছে? মা তো এখানে নাই, কিন্তু মা বলতেছিল আই উইশ যে আমি তোদের ওখানে যাইতে পারতাম, আমি তোদেরকে অনেক আদর করতে পারতাম, তো এটা শুনে আসলে অনেক ভালো লাগছে। আর বাবা এত খুশি হয়েছিল যে মানে বাউন্ডলেস, যে আমি মনে হয় বুয়েটে চান্স পাইলেও সে এত খুশি হবে না, এমন খুশি হয়েছে। আনএক্সপেক্টেড রেজাল্ট তো, সেই জন্যে আর কি দুজনে অনেক বেশি খুশি হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু আবার নিশাতের কাছে যাই, নিশাত লুবনা ওর কাছে যদি যাই, তোমার কি মনে হয় তুমি যদি বুয়েটে চান্স পেয়ে যাও তাহলে তোমার সিদ্ধান্ত কী হবে? তুমি ঢাকা মেডিকেল কলেজে 51তম, আবার ধরো বুয়েটেও আমি আশা রাখছি যে তুমি ওইখানেও একটা গগনবিদায় রেজাল্ট করবা, আমাদের সবাইকে আবার আনন্দিত করবা তোমরা দুজনই। আমি ধরলাম যে ধরো রাইসা হচ্ছে সোহরাদি মেডিকেল কলেজে পেয়েছে, ও বুয়েটে চান্স পেলে ও এটা ধরলাম যদি ও ছেড়ে দেয়, কিন্তু তোমার তো ঢাকা মেডিকেল কলেজ, যদি তোমার কাছে কখনো মনে হয় যে এত ভালো একটা পজিশন, তুমি কি এখানে দোটানায় পড়বে কিনা বা তুমি কোনটা বেছে নিবা, এটা একটু ব্যক্তিগত প্রশ্ন। মানে আমি একটা এক্সাম্পল তোমাকে দিই, বগুড়া থেকে আজিজুল হক কলেজ থেকে আমাদের একজন ভাই ফাহিম আরিক ভাই, উনি বুয়েটে ফার্স্ট হয়েছিলেন, আর ঢাকা মেডিকেল কলেজে 60তম বা 60তম হয়েছিলেন, ফাইনালি উনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। মানে তোমার ক্ষেত্রে যদি এরকম ব্যাপার ঘটে যে তুমি বুয়েটে এর থেকেও ভালো কোনো পজিশন নিয়ে আসো বা চান্স পাও, তখন তুমি কি করবা? একটু জাস্ট আমার জানতে ইচ্ছা করছে, এটা আমার আগ্রহ থেকে জিজ্ঞেস করলাম। যেহেতু আমার মেইন টার্গেট বুয়েট, তো আমি বুয়েটকেই চুজ করব। তাও আমি বুয়েটকে চুজ করার আগে একবার আমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করব যে তারা কি চায় আসলে। যদি বাবা মা চায়, যে খুব বেশি চায়, তাহলে হচ্ছে মেডিকেলে যাওয়ার একটা চান্স আছে। যদি বাবা মা খুব বেশি না চায়, তাহলে বুয়েটকেই আমি চুজ করব। ওকে, এবার রাইসার জন্য একটা কঠিন প্রশ্ন। রাইসা, ধরো তোমার বাবা মা তোমার কাছে একটা অপশন ছুড়ে দিল যে একজনকে মেডিকেলে যেতে হবে, একজনকে বুয়েটে যেতে হবে, ধরো তোমরা বুয়েটে চান্স পেয়ে গেছো উভয়ই, তাহলে তোমরা কি করবা? দুজন দুই বোন মিলে তখন ঠিক কি আলোচনাটা হবে একটু আমাদের সাথে বলো। আমার বাবা মার উপরে যথেষ্ট ভরসা আছে যে তারা এটা করবে না। ফার্স্ট অফ অল, তারা অবশ্যই আমাকেই প্রাধান্য দিবে যে আমি যেটা চাই সেটাই আমি করব। তাও যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে যায়, তাহলে আসলে আমার মনে হয় মেডিকেলের পড়াটা একটা ধৈর্যের বিষয়, অনেক ধৈর্য থাকতে হয়, সো উই হ্যাভ টু ডিসকাস যে কার ধৈর্য বেশি। আচ্ছা, ওকে, তাহলে ক্যাডেট কলেজ থেকে ওরা ঢাকায় আসলো এবং হার্ডওয়ার্ক করে ওরা কিন্তু ওদের যে একটা স্টেপ ওইটা কিন্তু ওরা পাড়ি দিয়ে দিল, এবং এই ক্ষেত্রে ওরা যে কথাগুলো বললো সেটা হচ্ছে যে কনসেপ্টের দরকার অনেক বেশি। আমরা কিন্তু আমাদের যে ওয়ান স্টপ বায়োলজি বলে একটা কোর্স আছে, একাডেমিক কোর্স, এইটার পেছনে আমি যদি ওদেরকে বলি, ওদেরকে পাশে বসিয়েই মোটিভেশনের জায়গায় কিন্তু ওরাই ছিল, ওরাই আমার একাডেমিক্যালি যাদেরকে আমি পড়িয়েছি পুরো সিলেবাস অলমোস্ট খুব এফোর্ট দিয়ে পড়াইতাম, এটার পেছনে এই যে ওয়ান স্টপ বায়োলজি কোর্সটা আমাদের এখন চলমান আছে, এটার পেছনে কিন্তু মোটিভেশনের জায়গাটা ওরাই,
ওরাই আমাদেরকে আমাকে বুঝাইছে যে হ্যাঁ সময় নিয়ে বায়োলজি পড়ানোর আনন্দটা কী, ওদেরকে আমরা সেটাই করেছি এবং এরই ফলাফল কিন্তু ওরা এনে দিয়েছে, তাই আমি আজকে ভীষণ খুশি ওদের জন্য। এবং আমি যদি একটু তোমার কাছে জানতে চাই, প্রশ্ন পাওয়ার পর তোমার ঠিক কেমন লাগলো? লুপনা, প্রশ্ন পাওয়ার পর কী মনে হয়েছে যে মানে কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, হাল ছেড়ে দিব কি না, দূর আর পরীক্ষা দিব না? তুমি তো 83.75 পাইছো তাই না? আচ্ছা, এই যে নাম্বারটা অর্জন করলাম, মাঝপথে কি একবার মনে হয়েছে যে ছেড়ে দিব তোমাকে, মানে প্রশ্নটা ছেড়ে দিই, মানে আর আর পরীক্ষা না দিই এই টাইপের কিছু, বা হতাশ লাগছে কিনা পরীক্ষার মধ্যবর্তী সময়ে? কোনো প্রশ্ন কি এমন কমন পাইছো কিনা যেটা আমি পড়াইছি? কোয়েশ্চেন তো ভাইয়া অনেকগুলাই ছিল যেগুলো আপনি পড়াইছেন। আর ফার্স্টে কোয়েশ্চেন দেখলাম আমি, কোয়েশ্চেনে ফার্স্টে দেখাইছি 3 নাম্বার, তারপরে দেখাইছি 6 নাম্বার, তারপরে দেখাইছি 9 নাম্বার, তারপরে দেখাইছি 12 নাম্বার, 12 নাম্বারের পরে যাই আমি 13 নাম্বারটা দেখাইতে পারছি, মানে খুব কনফিডেন্টলি। তো একবার এরকম মনে হয় নাই ছেড়ে দিব। আমি এরকম লাস্ট পর্যন্ত দেখাইছি, যতক্ষণ পর্যন্ত দেখানোর সময় ছিল দেখাইছি, মানে লাস্টে ফান করে হলেও দেখাইছি, মানে লাগুক যদি দুই একটা লেগে যায় এইভাবেও দেখাইছি। তো একবারও মনে হয় নাই যে ছেড়ে দিব। আমি কেন ছেড়ে দিব? ওখানে আমি 1000 টাকা দিয়ে ফর্ম তুলে আসছি, আমি কেন ওখানে ছেড়ে দিব? আমি ওখানে যতখানি পারবো ততখানি এফোর্ট দিয়ে চেষ্টা করব। নাইস। তাহলে আমাদের লুবনার মনোভাবটা কিন্তু একদম সুস্পষ্ট, ও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই না? ও 1000 টাকা দিয়ে ফর্ম পূরণ করেছে, তাই একটা ভালো পরীক্ষা দিয়ে চান্সটা কিন্তু অর্জন করে নিয়েছে। ওর একটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটাই আবার ওর কাছে করি। কোনো কিছু কি মনে হয়েছে কিনা যেটা আমাদের পরীক্ষা থেকে তোমার কমন এসেছে, বা যেমন ধরো শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা আমি তোমাদেরকে 2 বার পড়াইছি তাই না, এইটার জন্য কি কোনো উপকার বা বেনিফিট তোমরা পরীক্ষাতে পাইছো কিনা, তোমার কি মনে হয়? জি ভাইয়া অবশ্যই, আমরা তো লং সিলেবাস আর কোথাও পড়ি না, আপনার কাছেই পড়ছি, আর বেশিরভাগ বায়োলজি থেকে করতেছিলাম। তখন ভাবতেছিলাম যে ভাগ্যে যে ভাইয়া আমাদেরকে পড়াইছিল, আমাদেরকে সবাই যে বলতেছিল আশেপাশে যে শর্ট সিলেবাসকে গুরুত্ব দাও, শর্ট সিলেবাসকে গুরুত্ব দাও, সেটা না করে যে আপনি লং সিলেবাসটা পড়াইছেন আমাদেরকে, এটার জন্য অবশ্যই আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা আসলে ওদের সাথে গল্পটা শেষ করতে চাচ্ছি, কারণ ওরা আসলে আজকের দিনেও পড়াশোনা করছে, কারণ ওদের মেইন টার্গেট আসলে ইঞ্জিনিয়ারিং, কিন্তু পরে কোথায় আসলে ওরা যাবে সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। আমরা আশা করি যে সেই ব্যাপারটা আমরা রোটোডিয়াস করবো যে রাইসা লুবনা কোথায় স্থান নিচ্ছে। তো আমরা এইখান থেকে ওদের